পাটা শুনে নেন, গত 10 বছর ক্যানিং পূর্বে একটা মায়ের কোল খালি হয়নি। শুধু নামের পাশে তোর সিদ্দিকিটা আছে বলে অনেক ধৈর্য ধরে কথা বলছি, তোর নামের পাশে সিদ্দিকিটা আছে বলে শুধু দাদা হুজুরকে সম্মান করি, শ্রদ্ধা করি, মুজাদ্দিদের জামানকে মানি, সেই জন্য তোর মতো পাঠা এখনো সম্মান দিয়ে কথা বলছি। কিন্তু বাবা, তুমি যদি আমাকে ঢিল ছোড়ো, আমি তো তোমাকে রসগোল্লা দেব না। একটা ঢিল ছুড়লে তিনটে ঢিল খাবে, একটা পাথর ছুড়লে পাথরের বন্যা বয়ে যাবে, এটা অন্তত মাথায় রাখা উচিত, এটা অন্তত মাথায় রাখা উচিত। আমরা দেখছি উনি আর কি বলেছেন কালকে, ক্যানিং ঘুরবেন নাকি মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আরে পাঠা, কে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে? কে? তুমি তো বাকস্বাধীনতা কেড়ে নিয়েছো, তুমি বাচ্চা বাচ্চা ছেলেকে যেভাবে শেখাচ্ছ, জঙ্গি বানাচ্ছ, নিজে তো একটা জঙ্গি, নিজের ব্যবহার আচার আচরণ একটা জঙ্গির চাইতে খারাপ। একটা কথা মনে থাকে জানো, তুমি যদি মুসলমান হও, আমিও মুসলমান, আমার তোমার পাশে সিদ্দিকে থাকলেন, আমার পাশে মোল্লাটা আছে, এটা তোমার অন্তত মনে রাখা উচিত। ভণ্ডামি করে বলে যাবে আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, রাজনীতি করবে আর তোমাকে চুমো খাবো, এটা তো চলবে না বাবা। পীর সাহেব হলে শ্রদ্ধা করবো, ইমাম সাহেব হলে শ্রদ্ধা করবো, মুয়াজ্জিন সাহেব হলে শ্রদ্ধা করবো, মাওলানা সাহেব হলে শ্রদ্ধা করবো। রাজনীতির ময়দানে যখন আসবে তোমাকে শত্রু হিসেবে চিহ্নিত করব, এটাই হচ্ছে সবচাইতে রাজনীতির বড় ধর্ম, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। আর একটা কথা কি বলছে, কি বলেছে, ওটাকে কুজো বলছিল না, কুজো, কুজোটা ভুলে যাচ্ছে মাঝে। এখন কাল করে এই কুজো বললো, কোন মিডিয়া বলেছে কো 180টা সিট পাবে, এই কেউ জানো তোমরা? একটু হাত তুলে জানাতে হবে, কেউ জানো? কালকে নাকি বলেছে সংযুক্ত মোর্চা 180টা সিট পাবে নাকি, আর নাকি কি মুখ্যমন্ত্রী কে ঠিক করবে, ওই পাঁঠা নাকি ঠিক করবে? আরে বাপে বাপ, আমি এতদিন মুখে মুখে বলছিলাম কুজোর চিত হয়ে শোয়ার ইচ্ছা ইচ্ছা, কালকে সত্যিকারে দেখলাম এই কুজোর চিত হয়ে শোয়ার সত্যিকারে একটা ইচ্ছা হয়েছে। এই কুজো একবার রাতারাতি স্বপ্ন দেখছে, রাতারাতি অনেক বড় হয়ে যাবে, ভাবতে পারছি না। সারা বাংলাতে 5টা এক্সিট পোল হয়েছে, এই 5টা এক্সিট পোলে কি বলছে, কংগ্রেস সিপিএম আর ওই যে আইএসএফ সব মিলিয়ে 29টা সিট পাবে, তাহলে বাকি কত থাকলে 180 151টা, ওটা কি মাটি ফুড়ে উঠবে নাকি? হ্যাঁ, ভাবতে অবাক লাগে, কত ভাবতা কত প্রতারণা দেবে, এত বড় অধিকার কে দিয়েছে? ক্যানিং পূর্বের মা বোন সম্পর্কে, ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস সম্পর্কে এই ধরনের কথা বলেন? ক্যানিং পূর্বে নাকি গুলি বোমা বন্দুকের রাজত্ব? আরে পাঠা শুনে নেন, গত 10 বছর ক্যানিং পূর্বে একটা মায়ের কোল খালি হয়নি। গত 10 বছর তিনটে থানা এখানে আছে, কেলসি আছে, ভোর থানা আছে, জীবনতলা থানা আছে, এখনো পর্যন্ত আমাদের কর্মীরা একটা গুলি একটা বন্দুক একটা বোমা কোথাও ফাটায়নি। আর তুমি এখানে সে বলে যাচ্ছ ক্যানিং পূর্বে বোমা পগলি বন্দুকের আছে, বোমা গুলির আখড়া আছে? আমি বলে দিচ্ছে, সতর্ক করে দিয়ে বলতে চাই, এটা হলো ক্যানিং পূর্ব। আরে তুমি এখানে নাচানাচি করছো কেন? হুগলির যে চণ্ডীপুর বিধানসভা আছে, তোমার বুকের যদি পাটা থাকে, এখানে যদি ভয় লাগে, একবার চণ্ডীপুরে দাঁড়াও, তোমার জামানত জব্দ করার জন্য চণ্ডীপুরের মানুষেরা, ফুরফুরার মানুষেরা তৈরি আছে। বড় বড় কথা বলতে শিখেছো, আমরা পারি।